আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সকলের সাথে আছি আমি আমজাদ খান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। মোদী সরকারের সময় তিস্তা সহ অমীমাংসিত ইস্যুর সমাধান হবে বলে প্রধানমন্ত্রীর আশা, দুদেশের মধ্যে 7টি সমঝোতা স্মারক সই। সাভারে বঙ্গবন্ধুর খুনি ডালিমের বাবার নামে চলছে এমপিও ভুক্ত স্কুল, নাম পরিবর্তন চেয়ে মন্ত্রণালয়ে এলাকাবাসীর আবেদন। এবং এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই জয়ে ফাইনালের পথে শ্রীলঙ্কা, লঙ্কানদের কাছে হেরে কাগজে কলমে টিকে রইল ভারত। আমার জীবন এখন ফুরফুরা, আনোয়ার শীত সব সিজনেই ফিট। প্রদর্শক এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। জানাচ্ছিলাম শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভারত সফরের সাফল্য নিয়ে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি বলেছেন, মোদী সরকারের সময় তিস্তাসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুগুলির সমাধান হবে। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার যাত্রায় পাশে আছে ভারত। অনেকেই দুদেশের পথচলা রুদ্ধ করতে চেয়েছে মন্তব্য করে তিনি বলেন, যে কোনো সংকট মোকাবেলায় 1971 আদর্শকে সামনে রেখে এগিয়ে যাবে দুই প্রতিবেশী। দিল্লি থেকে সোমা ইসলামের রিপোর্ট। দিল্লি সফরের দ্বিতীয় দিন সকালে রাষ্ট্রপতি ভবনে লালগালিচা সম্বোধনা শেষ করে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউসে যান। পরে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারা, সেখানে 7টি সমঝোতা স্মারক সই হয়। পরে এক মঞ্চে দুই দেশের সম্পর্ক এবং ভবিষ্যৎ নিয়ে যৌথ ব্রিফিং করেন দুই দেশের প্রধানমন্ত্রী। 9 মিনিটের বক্তৃতায় মোদী বলেন, যে কোনো সংকট এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশ একসাথে কাজ করবে। বাংলাদেশ নে উল্লেখনীয় প্রগতি কি পিছলে কুছ সালো মে হামারা আপসি সহযোগ ভি হর ক্ষেত্র মে তেজি সে বড়া হ্যায়। আজ বাংলাদেশ ভারত কা সবসে বড়া ডেভেলপমেন্ট পার্টনার অর ক্ষেত্র মে হামারা সবসে বড়া ট্রেড পার্টনার হ্যায়। আজ হামনে আতঙ্কবাদ অর কট্টরবাদ কে খিলাফ সহযোগ পর ভি জোর দিয়া। পরে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 3 বছর পর ভারত সফরে এসে তিনি স্মরণ করলেন 75-এর ট্র্যাজেডি পরবর্তী 6 বছর ভারতে বসবাসের স্মৃতি। শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে দুই দেশ একসাথে কাজ করছে। কিছু বিষয় আমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে সেগুলি আমরা সমাধান করতে পেরেছি। কাজে আমি মনে করি যে বন্ধু প্রতিম দেশ আমরা দুই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, দারিদ্র বিমোচন করা, অর্থনৈতিক মুক্তি অর্জন করা এবং শুধু আমাদের দুই দেশ না, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সকল এলাকা মিলেই যেন এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে আরও উন্নত হোক। কাজে আমরা দুই প্রতিবেশী আমরা যে কোনো সমস্যা প্রতিবেশীর সাথে সমস্যা থাকতে পারে, কিন্তু সেগুলি আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যায় সেটা দৃষ্টান্ত আমরা দেখিয়েছি। রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে দুই দেশের মানুষে মানুষের সম্পর্ক আরও জোরদার করতে হবে বলে মনে করেন দুই দেশের প্রধানমন্ত্রী। বিশ্বের অর্থনীতি থেকে রাজনীতি যত সংকটের মুখেই পড়ুক না কেন, ভারত এবং বাংলাদেশ তাদের সম্পর্কে কখনো ফাটল আসতে দিবে না, এই বার্তাটি এই কথাটি জোরদারভাবে স্পষ্টভাবে আবারও বরেক দিল মোদী এবং শেখ হাসিনা, এবং এই বার্তার সাক্ষী রইল এই হায়দ্রাবাদ হাউস।
দিল্লি থেকে সোমা ইসলাম, চ্যানেল আই। ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লি সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাথেও দেখা করেছেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন। নীলাদ্রি শেখরের রিপোর্ট। কিছুদিন আগে নির্বাচিত হয়েছেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লি সফরের দ্বিতীয় দিন বিকেলে রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ভারতের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের রাষ্ট্রপতির প্রথম সাক্ষাৎ। সেখানে রাষ্ট্রপতি ভবনের পরিদর্শন বয়ে সই করেন প্রধানমন্ত্রী। এর আগে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যার কিছু আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের রয়েছে পারিবারিক সম্পর্কের স্মৃতি। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর গান্ধী পরিবারের সহযোগিতার কথা সবসময় স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। বারবার দাবি জানানো হলেও ঢাকার কাছে সাভারে বঙ্গবন্ধুর খুনি ডালিমের বাবার নামে করা একটি বিদ্যালয়ের নাম বদল করা হয়নি। ক্ষুব্ধ এলাকাবাসীর অনেক চেষ্টার পর নাম পরিবর্তনের আবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাদিয়া ওমরের রিপোর্ট। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বরখাস্ত মেজর শরীফুল হক জালিম দীর্ঘদিন ধরে পলাতক। 75-এর 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর ডালিমই বেতারের মাধ্যমে ঘোষণা দিয়েছিল, সেই খুনি ডালিমের বাবার নামে সাভারের ভাকুরতা ইউনিয়নের মুসুরিখোলা গ্রামে চলছে এমপিওভুক্ত একটি স্কুল। 1984 সালে ডালিমের বাবা শামসুল হকের নামে করা স্কুলে হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। নামের কারণে শিক্ষার্থীরা যেমন বিব্রত, তেমনি ক্ষুব্ধ এলাকাবাসী। বঙ্গবন্ধুর খুনির বাবার নামে বাকুর্তায় উনুন না, সারা বাংলাদেশের কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না, আমরা এটা চাই না। আমরা খোঁজ খবর নিলাম ইউনিসেফের মাধ্যমে, এটা মন্ত্রণালয়ে পড়ছে। আমার প্রধান শিক্ষক এস এম নজরুল ইসলাম, উনি মন্ত্রণালয়ে গিয়া এই কাগজ এখানে পাইছিল, মন্ত্রণালয় অলরেডি পয়সা দিয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি জানান, মেজর ডালিমের পরিবারের সহায়তায় স্কুলটি পরিচালিত হয়, নাম পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা বাকুর্তা ইউনিয়নবাসী আসলে সারা দেশবাসীর কাছে লজ্জিত, এবং সারা বাকুর্তা ইউনিয়নে দীর্ঘদিন যাব এটি নিয়ে জনগণের মধ্যে অনেক ক্ষোভ বিরাজ করে। বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে মেজর আর ডালিমের পরিবারের আধিক্য থাকার কারণে নামটি আসলে এতদিন পরিবর্তন করা যায় নাই। 2020 সালে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পেয়ে মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন ও তৎকালীন প্রধান শিক্ষক রুহুল আমিন বিদ্যালয়টির নাম পরিবর্তনের প্রথম উদ্যোগ নেন। তবে কমিটির সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়ায় উদ্যোগ বাতিল হয়। সবশেষ চলতি বছর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ে নাম পরিবর্তনের আবেদন করে স্কুল কমিটি। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবার অশোক লেল্যান্ড, ইফাত অটোস বিরতি। বিরতির পর যা থাকছে ফ্রুটিকা। প্রদর্শক, বিরতির পর আমন্ত্রণ আবার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন লিজ ট্রাস। চলমান ঝড় সামাল দিয়ে একসাথে কাজ করে অর্থনীতি পুনর্নির্মাণ করার প্রত্যাশা জানিয়েছেন তিনি। দেশের চলমান সমস্যা মোকাবেলায় পরিকল্পনা প্রণয়নের প্রতিশ্রুতি দেন নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিস্তারিত ইফতিকার উদ্দিনের রিপোর্টে। কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ট্রাস। দেশটির ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া লিজ ট্রাস এতদিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তর 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে মিস ট্রাস্ট ভাষণে বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে ব্রিটেন মারাত্মক এক বৈশ্বিক বাধার মুখোমুখি হয়েছে।
কিন্তু এই ঝড় থেকে ব্রিটেন বেরিয়ে আসবে বলেও তিনি এই বিষয়ে নিশ্চিত। কর কমানো, জ্বালানির মূল্য বৃদ্ধি রোধের পদক্ষেপ এবং স্বাস্থ্যসেবায় সবার সুযোগ তৈরি করা তার সরকারের অগ্রাধিকার বলে জানান মিস্ট্রাস। ব্রিটেন স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে লড়ে যাবে বলেও প্রধানমন্ত্রী ট্রাস অঙ্গীকার করেন। নিজের পূর্বসূরির প্রশংসা করে ট্রাস বলেন, বরিস জনসন ব্রেক্সিট সম্পন্ন করেছেন, তিনি কোভিড-19 টিকার ব্যবস্থা করেছেন এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ইতিহাস তাকে অত্যন্ত ফলপ্রসূ প্রধানমন্ত্রী হিসেবে মনে রাখবে। প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পরপরই লিজ ট্রাসের সরকারের উপপ্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হন থেরেসা কফি। এছাড়াও কোয়াসি কোয়াটেংকে চ্যান্সেলর, উইনলি মর্টনকে চিফ হুইপ, জেমস ক্লেভারিকে পররাষ্ট্রমন্ত্রী, ভাবারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রী, বেন ওয়েলসকে প্রতিরক্ষামন্ত্রী এবং ব্র্যান্ডন লেসকে আইনমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। ইফতেখারউদ্দিন, চ্যানেল আই। এবার নেটওয়ার্কটা কৃষি সংবাদ। মাছ চাষ ও পোনা উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন খাগড়াছড়ির নারীরা। অদম্য চেষ্টা আর শ্রমে হয়ে উঠেছেন সফল মৎস্যজীবী। শুধু মাছ চাষই নয়, জাল টেনে মাছ ধরা ও বাজারে বিক্রি সহ সব কাজই করেন তারা। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। খাগড়াছড়ি সদর উপজেলার পেড়াছড়া ইউনিয়নের জামতলী গ্রামের রূপসা চাকমা 2016 সালে মাছ চাষের প্রশিক্ষণ নিয়ে 60 শতকের একটি পুকুরে কার্প জাতীয় মাছ চাষ শুরু করেন। রূপসা চাকমা গুণগত মানের মাছের পোনা উৎপাদন করে প্রথম বছরই সফল হন। গ্রামের আরও 20 জন নারীকে নিয়ে সমবায় সমিতি গঠন করেন তিনি। সবাইকে দেওয়া হয় উন্নত মাছ চাষের প্রশিক্ষণ। এখন আমাদের মাছ চাষ অনেক আগ্রহী, আমরা মাছ চাষ করব, মাছ চাষ করে বেঁচে থাকব। এখন আমাদের আমাদেরকে দেখে 20 জন সদস্যদের দেখে আরো অন্যজনরা আগ্রহী হয়েছে মাছ চাষ করার জন্য। 20 সদস্যের সমিতিতে 18 জনই নারী সদস্য, যাদের সকলেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ পরিবারের গৃহবধূ। পোনা উৎপাদন ও মাছ চাষে বছরে এখন তাদের প্রত্যেকের আয় 50,000 থেকে 1,00,000 টাকারও বেশি। 2 নং যে সমিতির 20 জন সদস্যের মধ্যে মৎস্য ফোনা সাজ করি নেই আমি বাজারে লাগানিক ইয়ে পেয়ে সিআইজির সদস্যদের কাজে সহায়তা দিচ্ছে স্থানীয় মৎস্য বিভাগ। এই সমিতিতে যাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি, এরা এই সমিতিতে আসার আগে মাছ চাষ সম্পর্কে কোনো ধারণাই ছিল না এদেরকে। তো এদেরকে অন্তর্ভুক্ত করে আমরা মাছ চাষে উদ্বুদ্ধ করেছি, সংগঠিত করেছি, তারপরে বিভিন্ন প্রশিক্ষণ মাছ চাষের উপরে দেওয়ার পরে ওদেরকে আমরা প্রদর্শনী হামাত দিছি। গত বছর 11 মেট্রিক টন মাছ এবং 700 কেজি মাছের পোনা উৎপাদন করেছেন সমিতির সদস্যরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। তিন মাস বন্ধ থাকার পর বনজীবী ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শ্বাসমূলীয় বনভূমি সুন্দরবন। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণ নীতিমালা মেনে পর্যটক ও বনজীবীদের সুন্দরবনে বিচরণের আহ্বান জানিয়েছে প্রশাসন এবং সংশ্লিষ্টরা। দানিয়েল সজিত বোসের রিপোর্ট। দীর্ঘদিন পর আবারও পর্যটকদের পদাচারণা ও কোলাহলে মুখর বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। জীববৈচিত্র্য রক্ষা, বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমের কারণে জুন থেকে আগস্ট পর্যন্ত 3 মাস ইকোট্যুরিজম সহ বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বন বিভাগ। গত কয়েক বছরে এই কার্যক্রম চালু থাকায় বনে বাঘ, হরিণ সহ অন্যান্য প্রাণীর সংখ্যা বেড়েছে বলেছেন সংশ্লিষ্টরা। সমস্ত পর্যটক যারা আছেন তাদেরকে আমরা সচেতন করছি, তারা যেন সুন্দরবনের ভ্রমণ যে নীতিমালা আছে, অর্থাৎ কোনো ধরনের পরিবেশ যাতে তারা দূষণ না করেন, কিংবা কোনো ধরনের বন্য প্রাণীকে উত্তপ্ত না করেন, কিংবা কোনো ধরনের বজ্র যাতে তারা সুন্দরবনে না ফেলে সেই বিষয়টা নিশ্চিত করার ব্যাপারে আমরা বন বিভাগ পদক্ষেপ গ্রহণ করেছি। এতে করে যে বন্য প্রাণী যারা আছে তাদের প্রজনন একটা ভালো হয়, যার ফলে তারা আনডিস্টার্ব প্রজনন করতে পারে বা মুভমেন্ট করতে পারে। সুতরাং এখানে বন্য প্রাণীর একটা উন্নয়নের সুবিধা থাকে।
দূষণ থেকে সুন্দরবনকে রক্ষায় একসাথে কাজ করার আশ্বাস দিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। পর্যটক বললে আমাদের জাহাজে যে মনে করেন এই মংলায় মিনিমাম 5,000 মানুষ আছে এই অপারেট এই ট্যুর ব্যবসার সাথে জড়িত, তাহলে 5,000 মানুষ আর আমাদের 50-52টা লস, তাহলে কতগুলো মানুষের কর্মসংস্থান বাড়তেছে। যত টুরিস্ট বাড়বে আমাদের এলাকার অর্থনৈতিক অবস্থান তত পাল্টে যাবে বলে আমার বিশ্বাস। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। অবশ্যই আশাবাদী যে এবছর সুন্দরবন থেকে আমাদের পর্যটন খাতে আমরা বেশি আয় করতে পারবো, অর্থ উপার্জন করতে পারবো। বিশেষ করে আমরা যে জিনিসটার উপরে জোর দিচ্ছি সেটা হচ্ছে যে এই সুন্দরবনের যে বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য যেটা রয়েছে প্রাণীকূল উদ্ভিদকূল তার জন্য কোনো রকম ক্ষতি না হয়। পর্যটকদের জন্য নতুন করে বনের আন্দারমানিক ও আলিবান্দায় দুটি পর্যটন কেন্দ্রও গড়ে তুলেছে বন বিভাগ। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবার পার্টিক্স বোর্ডস খেলার খবর।